এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মহতারাম, আপনি জানতে চেয়েছেন হিন্দুদের হোটেলে খাওয়া যাবে কিনা, আর বিশেষ করে গরু খাসি মোরগ জাতীয় জিনিস তাদের হোটেলে খাওয়া যাবে কিনা। সম্মানিত ভাই, হিন্দুদের হোটেলে খাওয়া যাবে কোনো নিষেধ নেই। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অগ্নিপূজক যেই হোক না কেন, তাদের হোটেলে খাওয়া নিষেধ নেই, খেতে পারেন। তবে হিন্দুদের হোটেলে জবাইকৃত কোনো জিনিস খাওয়া যাবে না। গরু, ছাগল, লুট, মুরগি, দুম্বা এই জাতীয় তাদের জবাইকৃত খাওয়া যাবে না। শরীয়তে তাদের জবাইকৃত জিনিস খাওয়া সম্পূর্ণ হারাম। আহলে কিতাব যারা রয়েছে, ইহুদি খ্রিস্টান, তাদের জবাইকৃত জিনিস খাওয়া যাবে, এটি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, শরীয়তে বৈধ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তো আমুল্লাদিনা উতুল কিতাব হিল্লুল্লাকুম, যে যারা আহলে কিতাব তাদের খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে। আব্দুল ইবনে আব্বাস এটি তাফসির করেছেন, যেটা ইমাম বুখারি উল্লেখ করেছেন। তো আম তাদের খাদ্য বলতে জবাইহুম, তাদের জবাইকৃত পশু খাওয়া যাবে। তাই সম্মানিত ভাই, ইন্ডিয়াতে যদি আহলে কিতাব থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, তাদের হোটেলে আপনি এই জবাইকৃত পশুর গোশত খেতে পারেন, সমস্যা নেই। তবে হিন্দুদের হোটেলে এই সমস্ত জিনিস, মুরগি, খাসি বা গরু, এই সমস্ত জিনিস, গোশত জাতীয় যেটা জিনিস, এটি খাওয়া মুসলিমের জন্য হারাম। আল্লাহু আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।